কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে কি হবে না, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, ঠিক কিনা? বাতেলরা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে পৃথিবীর জমিনে এসেছিল। বাতেল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে হকের ঝান্ডা আনে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। বাতেল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন হকের মশাল দিয়ে নবী মুসাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। বাতেল যখন আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরার রূপ ধারণ করে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। বাতেল যখন মুসাইলামাতুল কাযযাবের রূপ ধারণ করে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর ওমর উসমানকে আল্লাহ পাক পাঠিয়েছিল। এবং বর্তমান সময়ে বাতেল যখন স্বৈরাচারী আওয়ামী লীগের রূপ ধারণ করে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, তৌহিদি ছাত্র জনতার মাধ্যমে, আলেম ওলামাদের মাধ্যমে এই আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করে ছেড়েছে, কথা বলেন ঠিক কিনা? আমি আমার আদম দিকির মুসলমানদেরকে বলতে চাই, আপনারা কি চান আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক? জোরে আওয়াজ দিয়ে বলুন, আপনারা কি চান আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক? যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে আমির হামজার মতো শহীদ হতে হয়, যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে ইমাম হুসাইনের মতো শহীদ হতে হয়, যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি, যিনি দীর্ঘ 13টি বছর সারা বিশ্বময় কোরআনের দাওয়াত দিয়েছেন, যিনি দীর্ঘ 13টি বছর জালিমের কারাগারে কারারুদ্ধ থাকার পরে শাহাদত বরণ করেছেন, এরপরেও যদি কালিমার ঝান্ডাকে উত্তোলন করার জন্য, আবার যদি ডাক আসে আল্লাহর দিনকে পুনরুদ্ধার করার জন্য, যদি ডাক আসে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত, আর সেই ডাকে যদি ইসলাম নামের বৃক্ষের গোড়ায় রক্ত নামের পানি ঢালার প্রয়োজন পড়ে মুসলমান, আবার কারাগার দিতে রাজি আছে, তো হাত তুলে আল্লাহর দেখাইয়া দেন। আমার ভাইরা, সুতরাং কখনোই কোন রূপে এই স্বৈরাচারী দীর্ঘদিন দীর্ঘ যাবৎ ধরে এই 15 বছর ধরে সমস্ত আলেমরা সহ সাধারণ মানুষ সহ প্রত্যেক মানুষকেই ধরে ধরে জেলখানায় ভরে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই স্বৈরাচারী আর অহংকারী যারা হয়, এই জমিনে স্বৈরাচারী আর অহংকারী যারা হয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন এই বাংলার জমিনে তাদের ঠাঁই নাই, কথা বলেন ঠিক কিনা? এখনো লাফাইতেছে আমার ভাইয়েরা, এখনো লাফালাফি করে, মাঝে মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন খবর মাধ্যমে এই যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে নতুন করে একটা ইস্যু তৈরি হয়েছে, হয়েছে কয় নাই? এর আগেও জো বাইডেনের ছবি নিয়ে ইস্যু তৈরি করতে চেয়েছিল, বাংলার মুসলমান জো বাইডেন কেউ খায় নাই, ট্রাম্প কেউ খাবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমরা বলতে চাই, কোনো ক্রমেই এই স্বৈরাচারীর কোনো স্থান বাংলার জমিনে হবে। আমার ভাইয়েরা, অনেক মানুষকে নির্যাতন করতে করতে অনেক পরিবারকে দেউলিয়া পর্যন্ত করে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমরা সব সময় প্রস্তুত থাকব আল্লাহ তাআলার কাছে, আমরা চাইব প্রত্যেকটা মুহূর্তে আমরা এক স্বৈরাচারীকে হটিয়ে আর এক স্বৈরাচারী যেন স্থান না পায়। আমরা চাই আমাদের চাচা কুবু ভাই ভাবি সব দেখা শেষ, আগামীতে এইটার হবে বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা শুনেছি আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করেছেন, আমরা শুনেছি নতুন করে বিভিন্ন সময় আমাদের হাসিনা আপা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা কই যে দেশের কাছাকাছি আছি, চট করে ঢুকে যাব। আমরা বলি আপনি চট করে আসেন, ফট করে আয়না ঘর, ঠিক কিনা? চট করে ঢুকবেন, ফট করে আয়না ঘর। কেউ ভাইরা যেন আসেন, আমরা মুসলমান, আমাদের চুপ থাকলে হবে না। মুসলমান হলো সিংহের জাত, মুসলমানের আওয়াজ যেখানে থাকবে, মুসলমানের কণ্ঠ যেখানে বাজবে, সেখানে কোনো নাস্তিক বেঈমান কোনো বাতিল পরাশক্তিরা থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা?